আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমার এই ক্লাসে থাকছে নতুন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞান ক্লাস 9-এর মডেল অ্যান্সার পেপার 8-এর গ্রুপ এ এবং গ্রুপ বির সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে চলো ছাত্রছাত্রীরা ক্লাসটিকে শুরু করা যাক। এবং ক্লাসটি শুরু করার আগে বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আছে গ্রুপ এ। এক, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। আই, একটি স্বর্ণকোলোয়েড কণার ব্যাস 20 nm, সুতরাং এর ব্যাস মিটার এককে হবে, এটা হবে যে সিদ্ধাগের উত্তর 20 × 10⁻⁹ n। এরপরে আছে যে মাত্রাহীন রাশি নয় দ্রাব্যতা, অর্থাৎ এর দাগের। তিন, দেওয়াল ঘড়ি পেন্ডুলামে একটি পূর্ণ দোলনের জন্য সময় লাগে, এর দাগের উত্তর 1 সেকেন্ড। এরপরে আছে আইভি, একটি বলকে যে কয়েকটি উপাংশে ভাগ করা হয় সেটি হলো 2টি। এরপরে আছে ভি, যদি 1 kg ভরের একটি বস্তু কণার উপর 1 N অর্থাৎ নিউটন বল প্রয়োগ করা হয়, তবে বস্তু কণার উৎপন্ন ত্বরণ হবে বিদ্যাগের উত্তর 100 সেমি × সেকেন্ড⁻²। ভিআই, 12x6 এর আইসোটোপ হলো, বিদ্যাগের উত্তর 13x6। এরপরে আছে ভি ডবল আই, নিউট্রন আবিষ্কার করেন, বিদ্যাগের উত্তর স্যাডউইক। ভি ট্রিপল আই, প্রদত্ত কোন জোড়টি আইসো স্টার, এটি হবে দীর্ঘাগের উত্তর N2O আর CO2। এরপরে আছে গ্রুপ বি। দুই, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। আই, এক আলোকবর্ষ ইজিকাল টু কত কিলোমিটার, 9.46 × 10⁻১২ কিলোমিটার। এরপরে আছে ডবল আই, নিউট্রনের ড্যাশ সূত্রকে জারডের সূত্রে বলে, এটা হবে প্রথম সূত্রকে। তিন, পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়, অ্যাস্ট্রোনমিক্যাল, অথবা হীরকের ভর মাপা হয় কোন এককে, ক্যারাটিন। এবার এরপরে আছে আইভি, রোলার টানা বা ঠেলা কোনটি সুবিধাজনক, এটি হবে যে টানা। এরপরে আছে ভি, সমবেগে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কী রূপ, সময়ের সঙ্গে সমান্তরাল অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। ভিআই, সোডিয়াম পরমাণুর কোন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে Na+ গঠন করে, এন এর পারমাণবিক ক্রমাঙ্ক 11, কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে Na+ তাই একটি ইলেকট্রন বর্জন করবে, তাহলে হবে 10টা, তাই প্রথম কক্ষে 2টা, তার অর্থাৎ কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা দেওয়ার পর এম কক্ষে 1টি ইলেকট্রন দিতে হবে, অর্থাৎ এম কক্ষে 1টি ইলেকট্রন বসবে, তাহলে হবে এটি এম। এরপরে আছে অথবা, কোন পরীক্ষা দ্বারা জানা যায় পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা, এটি হবে যে রাদারফোর্ড। এরপরে আছে ভি ডবল আই, কোন নোবেল গ্যাস এবং Mg2+ ইলেকট্রন সংখ্যা সমান, এটা হবে Ne। অথবা একটি প্রোটন ও নিউট্রনে ভরের অনুপাত কত, এটা হবে যে 1:1.001। ছাত্রছাত্রীরা ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে, তোমরা কমেন্ট করবে যে তোমাদের কোন ভিডিওটা প্রয়োজন, আমরা তো এবং তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার এই গুরুত্বপূর্ণ পড়াগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।